জাহাঙ্গীরপুরিতে হিংসার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। কলকাতা থেকে গ্রেফতার করা হয় ফরিদকে। গ্রেফতার করেছে স্পেশাল সেল। ফরিদ ওরফে নিতুকে গ্রেফতার করা হলো কলকাতা থেকে। গ্রেফতার করেছে স্পেশাল সেল। এই জাহাঙ্গীরপুরি ঘটনায় আরো এক নাম উঠে আসছিল বর্ধমানে হলদিয়াতে তার বাড়ি, সুবিশাল বাড়ি এবং প্রচুর অর্থ রয়েছে তার, এরকম একাধিক তথ্য উঠে আসছিল। এবার আরো এক গ্রেফতার, কলকাতা থেকে গ্রেফতার ফরিদ। ঘটনায় কেবলমাত্র মূল চক্রি আনসারের যে নাম উঠে আসছিল, শুধুমাত্র আনসার নয়, এই যে মাকড়সার জালের মতো যে চক্র ছিল সেখানে বাংলার আরও অনেকে ছিল। আমরা যখন প্রথমে খবর করি, আমরা যখন তখন বারবার বিভিন্ন স্তর থেকে বলছিল দিল্লির ঘটনা আলাদা, এর সঙ্গে বাংলার কোনো যোগাযোগ নেই। কিন্তু এখন প্রতি মুহূর্তে প্রতিদিন যে খবর উঠে আসছে তাতে দেখা যাচ্ছে গাঢ় যোগাযোগ, দৃঢ় যোগাযোগ। যে আনসারের কথা বলছিলাম আমরা, তোমাদের দেখিয়েছিলাম আনসারের বাড়িতে কী অবস্থা ছিল এবং আনসার কী প্রবল প্রভাবশালী, কী প্রবল তার জনমত। এবার যার নাম উঠে আসছে তার নাম নিতু অর্থাৎ ফিরাদ, তার সঙ্গে যোগ আছে বাংলার এবং বাংলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা সে। অর্থাৎ যে হলদিয়ার যে অঞ্চলে আমরা গেছিলাম সেখান থেকে যে পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম দিল্লির যে স্পেশাল ব্রাঞ্চ এসেছিল, ক্রাইম ব্রাঞ্চ এসেছিল, তারা যে বলছিল পাঁচজনের নাম এসেছিল, সেই পাঁচজনের নামের বাইরেও আরও নাম উঠে আসছে। তার মধ্যে একজন হচ্ছে নিতু, যার নাম এতদিন আমরা জানতে পারিনি। কিন্তু এবার ঠিক কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে এই মুহূর্তে কলকাতা থেকে সে গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এই যাদের কথা বলা হচ্ছে তারা কেবলমাত্র ভগবানপুর, মহিষাদল বা হলদিয়ার কুমারগুম এখানে নয়, বা বাঁকুড়ার পুরন্দরপুর, এরা বিস্তার বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। অর্থাৎ যেভাবে যে মাকড়সার জালের কথা আমরা বলছিলাম বারবার, অর্থাৎ বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বা উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই জাল কার্যকর, যারা দিল্লিতে দাঙ্গা করেছে এবং তারা পুনরায় এখানে ফিরে এসেছে। অর্থাৎ দিল্লি এবং বাংলার মধ্যে যে যোগাযোগের কথা বলা হচ্ছিল সেই যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত। অর্থাৎ যেভাবে আমরা ওই দিন গিয়ে খবরে দেখিয়েছিলাম যে গোটা গ্রামে এক ব্যক্তি আনসার, কি সকল মানুষের কাছে একজন ভালো মানুষ সেজে বসে আছে, অর্থাৎ উপঢৌকন দিচ্ছে, মানুষকে টাকা দিচ্ছে, এবং সেই টাকার হদিস কোথায়, টাকা কোথা থেকে আসছে। এই অবস্থায় দেখা যাচ্ছে যে টাকা, অর্থ, উপঢৌকন এবং গোটা দিকে ট্রায়াঙ্গুলার তৈরি হচ্ছে, দিল্লি থেকে দাঙ্গা করছে, এখানে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছে এবং যখন যেখানে সুবিধা তখন সেখানে সেভাবে থাকছে। এখন তারা হলদিয়ায় না থাকে কলকাতার ভিড়ে মিশে যাচ্ছে। কিন্তু দিল্লি ক্রাইম ব্রাঞ্চ এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদেরকে যে খবর পাঠানো, আমরা যে খবর পেলাম পিটিআই সূত্রে যে নিতু অর্থাৎ ফিরাদ, যে আরেকজন মূল চক্রী আনসারের সাগরেদ, তাকে গ্রেপ্তার করেছে। শুভ্রাংশু, এখান থেকে একটা বড় প্রশ্ন, আনসার ফেরিদ অথবা নিতু এবং না জানি আরো কতগুলো নাম, আর সব থেকে বড় প্রশ্ন, কেন বাংলার মাটিতে বারবার যোগসূত্র হয়ে যাচ্ছে, কেন বাংলাকে একটা সেফ জোন হিসেবে এরা ব্যবহার করতে চাইছে? দেখো, বাংলাকে সেফ জোন মানে বাংলায় এরা, এদের যে কার্যকরী, এরা যেখানে দাঙ্গা করছে, যেখানে হিংসা ছড়াচ্ছে সেখানে তারা একটা অন্যরকম, আসলে এরা মুখোশ পরে আছে, যে মুখোশে তারা ভালো মানুষের ছদ্মবেশে আছে। তারা এখানে মানুষকে উপঢৌকন দিচ্ছে, টাকা দিচ্ছে, পলিটিক্যাল লিডারদের সঙ্গে, যাদের ক্ষমতাশালী ব্যক্তি তাদের সঙ্গে ঘুরছে, এবং একই সঙ্গে নিজেদের যেটা কারবার, নিজেদের যেটা মৌলিক ধান্দা, অর্থ উপার্জন, এবং অর্থ উপার্জনের জন্য এদের মস্তিষ্ক প্রচুর দাঙ্গা, হিংসা ছড়ানো, এদের একটা টলমাটাল অবস্থা তৈরি হয়, যেখানে তাদের নিজেদের যে লক্ষ্য সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারে, সেই লক্ষ্য পৌঁছানোর কাজ করে যাচ্ছে। এবং বাংলার মাটিতে তারা যখন আসছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পুলিশ কর্তা, কাউন্সিলর, এদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে, এবং সেই সম্পর্ক তৈরি করে তাদেরকে খুব চিনতেও পারছে না, এই মানুষটা এই রকম এটা বোঝে যাচ্ছে না, এই অবস্থায় সেজন্য বাংলার ক্ষেত্রে বাংলার জনমতের মধ্যে তারা মিশে যাচ্ছে।